সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ এটাও ছোটোখাটো একটা ব্লগ ঘুম ভেঙে দেখতেছি যে আজকে বোধহয় রোদ উঠেছে বাইরে থেকে আলো আসতেছে তো আজকে হচ্ছে একটা ভাবির বাসায় দাওয়াত আছে রোনাভাবি ওনার বাসায় আমাদের যাওয়ার প্ল্যান একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম তো বাইরের ওয়েদারটা মোটামুটি ভালো আছে রোদ মেঘ মিলায় যদিও আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল তো বৃষ্টিটা মনে হচ্ছে হচ্ছে না এখনও হচ্ছে না পরে হবে কি জানি না কিছু কাজকাম আছে থালা বাসন ধোঁয়া পালা করার জন্য নিচে যাই কাজকাম করে এসে রেডি হয়ে নিব তো কাজকাম সেরে আসলাম এই ড্রেসটা সিলেক্ট করছি আজকে একটু লাইট পরার জন্য একটু হালকা পাতলা যেহেতু ঈদের সেকেন্ড ডে আর কমফর্টেবল ড্রেস পরতে আসলে ভালো লাগে তো এটাই সিলেক্ট করলাম এটা পরে যাব। ভেবেছিলাম এটা পড়ব এর ভিতরে মনে হলো যে আমার ফ্রেন্ড একটা গিফট দিয়েছে ওইটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদেরকে দেখাই যে আমার দোস্ত আমাকে কি গিফট দিল আপনারা সবাই আমার দোস্তকে চেনেন বর্ণা ও আমাকে ঈদে এই ড্রেসটা গিফট করেছে ড্রেসটা আসলেই অনেক সুন্দর হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে কালার কম্বিনেশন ডিজাইন অল ওভার সব কিছু মিলে তো ভাবলাম যে রেডি হওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করি যে আমার দোস্ত আমাকে কি গিফট দিয়েছে ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন যে আমার দোস্তর চয়েস কেমন আর থ্যাংক ইউ বর্ণা এত সুন্দর একটা ঈদ ড্রেস আমাকে গিফট করার জন্য তোকে অনেক 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 থ্যাংকস তো চলান রেডি হয়ে নেই তাড়াহুড়া করে বাইরে চলে যেতে হবে এখন ভেবেছিলাম এই ড্রেসটা পরবো বাট এই ড্রেসটা আর পরা হচ্ছে না হঠাৎ মনে হলো যে গ্রিন একটা আছে আমার মেয়ের ই ড্রেস তো দেখেছে গ্রিন ও আজকে ওইটা পরবে ওর খুব পছন্দের ড্রেস ওইটা তো আমিও বের করে নিলাম এইটা এই ড্রেসটা আমার মেয়ের সাথে ম্যাচিং করে আজকে মা মেয়ে একসাথে ম্যাচিং ম্যাচিং করে বেড়াতে যাচ্ছি তো এটা ছিল তাও একটা ড্রেস আমার খুব পছন্দের ডার্ক গ্রিন কালার এবার খুব ই করেই এই ড্রেসটা কিনেছি পছন্দ করে তো যাই হোক রেডি হয়ে আমরা চলে আসছি ভাবির বাসায় টুকটাক একটু ক্যাপশন মানে একটু ভিডিও নেওয়ার ট্রাই করলাম আপনাদের উদ্দেশ্যে আমরা একটু লেট ছিলাম কারণ ট্রাফিক ছিল তো ওয়েট করছিলো ভাবিরা যে আমরা কখন আসবো একসাথে বসবো খাওয়া দাওয়া করব আমি বললাম ওকে খাওয়া দাওয়া তো করবো এবং ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও যদি করে রাখা যায় তো ভাবির বোন আসছিলো আমি আসছিলাম আমরা মিলে অনেক আড্ডাবাজি করছিলাম এর মাঝে আমি আপনাদের সাথে ভিডিও করছিলাম ভাবে বাসাটা খুব সুন্দর অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে যদিও এখন ঈদের সময় সবাই একটু এলোমেলোভাবে বসে আছে আড্ডাবাজি করতেছে আর আমি হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছি বাসাটা দেখেন আসলে বাসাটা খুব সুন্দর হয়েছে আমি আগে পরে অনেকবারই এসেছি আসলে সবসময় তো ভিডিওর উদ্দেশ্যে আসা যাওয়া হয় না বেড়াতেই আসি সবসময় ভিডিও করা হয় না তো খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছে চা কফি বানানো হচ্ছিল

অলরেডি বানানো হয়েছে দেখেছেন চা কফি নিয়ে কি কাণ্ড হয়েছে আপু হচ্ছে ভাবির যে বোন আছে ওই আপু হচ্ছে চায়ের ভিতর চিনি মনে করে লবণ দিয়ে দিছিল তো ওই সব ফান করা হচ্ছে আর এদিকে ভাবি অনেক ধরনের নাস্তার আইটেম রেডি করতেছে বাচ্চাদের জন্য আবার সে স্পেশাল করে এখন পিৎজা বানাচ্ছিল তো আমি ভাবলাম যে পিৎজাটারও একটু ভিডিও করে নেই এটা হচ্ছে রোনা স্পেশাল পিৎজা রোনাভাবে খুব সুস্বাদু মজাদার পিৎজা তৈরি করতে পারে তো তার পিৎজা তৈরি করাটা আপনাদের সাথে শেয়ার করছি পিৎজা রেডি হলেও আপনাদেরকে কিন্তু দেখাবো খুবই লোভনীয় পিৎজা ছিল এই তো পিৎজা রেডি এখন পিৎজা কাটাকাটি চলছে খাওয়া খাই চলবে আর আমার গলা সবাই অ্যাভয়েড করবেন ভয়েসটা একটু ভারী হয়ে গেছে এত গেজানো হয়েছে এত গল্প হয়েছে গলা আসলে বসে গেছে ঈদের দিন থেকে শুরু হয়েছে বক করা বক বক তো আর থামবে না কারণ ঈদ পার্টি বাই ওয়ান চলতেই থাকবে ঘুরে ঘুরে সবার বাসায় সবার বাসার ভিডিও আসলে করা হয় না এই জন্য সরি বলে নিচ্ছি কারণ সব জায়গায় যে যেয়ে বাজি করতে করতে সব সময় ভিডিও করা হয় না সবার বাসায় ভিডিও করতে কমফোর্ট ফিল করি না যতটুকু করতে পারি আপনাদের সাথে শেয়ার করি টুকটাক তো দোতলাটা আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে নাস্তা পানি করে আমরা চলে আসছি দোতলায় ভাবির দোতলায় হচ্ছে তিনটা রুম তো ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি যে ভাবির রুমগুলো কোথায় কেমন কি। আর এই তো ঈদের আনন্দ কে কীভাবে কাটালেন আমাদেরকে অবশ্যই জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না বাংলাদেশে তো সাত আট দশ দিন পনেরো দিন এক মাস ধরে ঈদ হয় কারণ সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছাকাছি আমাদের এখানেও মোটামুটি হয় আমাদের এখানে লিং ঈদটাও আসলে ওরকম লম্বা হয় কারণ ছুটি তো আর এখানে থাকে না বাংলাদেশে তো ইচ্ছা করলেই অনেক কিছু মেনটেন মানে ম্যানেজ করা যায় এখানে আবার স্যাটারডে সানডে ছুটি থাকে তো বিশেষ করে সানডেতেই সবার আয়োজন করা হয় যে সবাই মিলে সানডেতে ঈদ পালন করবো তো ফ্রেন্ডস সার্কেল রিলেটিভস সবাই ঘুরে ঘুরে এক একটা সানডে করে সবার বাসায় ঈদ আয়োজন করে তো আমরাও হয়তোবা এভাবে ঈদ আয়োজন করবো এভাবে আনন্দ করব আর সবাই দোয়া করবেন আমাদের জন্য এটাই আমাদের প্রবাসের ঈদ আর এই তো ঈদ পালন করতে করতে ঈদের আনন্দ শেষ আজকের মতো আমিও বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আর এই তো আমাদের এখানে কালকে হচ্ছে একটা ফেস্টিভ্যাল আছে এই জন্য টাওয়ার ব্রিজের দুই পাশ থেকে ব্যানার নিয়ে আছে একটা রাস্তার ভিতরে অনেক ধরনের রেস্ট্রিকশন দিয়ে দিছে ম্যারাথন আছে আগামীকালকে তো সেই জন্যই এই আয়োজন টাওয়ার ব্রিজের উপরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ম্যারাথন হলে এখানের আয়োজন কেমন হয় তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা শুভকামনা রইলো